আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হলো, আপনারা তো কানেক্ট হয়ে গেলেন। যাই হোক, আমরা নতুন করে আবার সংযোগ নিয়েছি, একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, আপনারা মেহরবানি করে আবার কানেক্ট হয়ে যান। আমার কথাগুলো আমি প্রায় একটু কাছাকাছি সময়ের মধ্যে চলে এসেছি, খুব বেশি সময় আমার অপেক্ষা করতে হচ্ছে না। আর আমি বলতেছিলাম যে মানুষটাকে সংশোধন করতে হলে, মানে একটা সংশোধিত মানুষ, পরিশোধিত মানুষ, সমাজের কাছে, পরিবারের কাছে ভালো মানুষ সাজার জন্যে বা ভালো মানুষ হওয়ার জন্যে যে সকল প্রেসক্রিপশন আছে, কিন্তু সবগুলো আল কোরআন কিন্তু মানুষকে দিয়েছে। কিভাবে দিয়েছে দেখেন, আপনি স্ত্রীর কাছে ভালো হবেন কিভাবে? তুমি স্ত্রীকে মহর দিয়ে দাও, মহরানা আদায় করে দাও পুরোপুরি ভাবে সন্তুষ্ট চিত্তে। এখন আমাদের, আমরা কোথায় আছি, বিয়ের সময় 5 লাখ থেকে 10 লক্ষ টাকা মহরানা ধরে, কিন্তু আসলে আদায় করে না 5 টাকাও, যার কারণে উইদাউট পেমেন্ট মহরানা। হ্যাঁ, আপনার স্ত্রীকে তো টাচ করা আপনার বৈধ নয়, কিন্তু আপনি কি করছেন আর আমি কি করছি, মহরণা না দিয়েই কিন্তু স্ত্রীর সাথে আমরা স্ত্রী সুলভ আচরণ, এটা কিন্তু কোরআন বলেনি। তাহলে আল কোরআন কোথায় আর আমরা কোথায়? একটু খেয়াল করতে হবে বিষয়গুলোকে, এবং যথেষ্ট করতে হবে। যদি আগে আমরা অন্যায় করেও থাকি, তাহলে এখন থেকে কিন্তু আমাদেরকে একটা সংশোধিত পরিমার্জিত জীবনের দিকে আমাদেরকে কিন্তু ফিরে আসতে হবে, আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সদাচরণ করার জন্য এমন সুন্দরভাবে বলেছেন, যেটা পৃথিবীর যতগুলো মতাদর্শ আরো আছে, মানব রচিত যতগুলো বিধান, যতগুলো মন্ত্রতন্ত্র মানব রচিত আছে, কোন মন্ত্রতন্ত্রের ভিতরে সন্তান পিতামাতাকে এত বেশি আদর করবে, এত শ্রদ্ধা করবে, ইসলাম যেভাবে বলেছে শ্রদ্ধা করার জন্য, খেদমত করার জন্য, এত সুন্দর করে, এত জোর দিয়ে আর কোন মতাদর্শ পৃথিবীতে বলেনি। অতএব পিতামাতাকে দিয়েছে পিতামাতার অধিকার। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, হুমা কৌলাহ।